নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে। সম্পূর্ণ সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। বেতন তোমরা প্রতি মাসে 34,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ। আবেদনের শেষ তারিখ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সংক্রান্তিত যাবতীয় তথ্য তোমরা অফিসিয়ালিভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে একদমই তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা কিন্তু সব কিছু বুঝতে পারবে। তার জন্য তোমাদের অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুখবর। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার কবে থেকে স্টাডি ক্লাস শুরু করবেন। তো আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে ভদ্রেশ্বর স্টাডি ক্লাস। এই চ্যানেলটার লিঙ্ক তোমরা কিন্তু আমার এই যে মেন চ্যানেল ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে তোমরা পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে যারা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য স্পেশাল কিন্তু ক্লাস করানো হবে। ফ্রি অনলাইন ক্লাস, একদমই বিনামূল্যে অনলাইন ক্লাস করতে পারবে। ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর 2023 থেকে। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের অনলাইন আবেদন করতে হবে, তবে এখানে অনলাইন আবেদনটা শুধু অনলাইন আবেদন নয়, কারণ এখানে অনলাইন আবেদন করার পরে তোমাদের সেটাকে কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। অর্থাৎ তারপরে সেই প্রিন্ট আউট নেওয়ার পরে সেই প্রিন্ট আউট কপিটার সঙ্গে কিছু সাপোর্টিভ ডকুমেন্ট, সে কী কী ডকুমেন্ট দেবে আমি পরে লাস্টে বলে দিচ্ছি, সেই ডকুমেন্টগুলোকে একসঙ্গে অ্যাটাচ করে তোমাদের যে ঠিকানায় পাঠাতে হবে সেটা হচ্ছে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, ঠিকানাটাকে দেখে নাও। সেটা হচ্ছে দ্য রেজিস্টার্ড স্ট.xaviers ইউনিভার্সিটি কলকাতা, প্রেমিসেস নাম্বার অ্যাকশন এরিয়া 3B, PS টেকনো সিটি কলকাতা 700160। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। তো তোমাদের পাঠাতে গেলে সেটা কিন্তু স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, কুরিয়ারে কিন্তু পাঠাতে পারো, বাট কোনো রকমভাবে হাতে কিন্তু ওখানে গিয়ে জমা দিয়ে আসা যাবে না। ওকে, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব তোমরা কিন্তু চেষ্টা করো যে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টে জিনিসটা পাঠানোর। তো এবার তোমাদের লাস্ট ডেট সম্পর্কে বলে দিই। তোমরা যে অনলাইন রেজিস্ট্রেশন করবে, অনলাইন যে আবেদনটা করবে, সেক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে 24/9/2023 বিকেল 5টা। এবং তোমাদের রিসিপ্ট প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান অ্যালং উইথ অল সাপোর্টস ডকুমেন্ট, অর্থাৎ যেসব সাপোর্টিং ডকুমেন্টগুলোকে সঙ্গে করে যে প্রিন্ট আউট কপিটাকে তোমাদের ঠিকানায় পাঠাতে হবে, যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় পাঠাতে হবে 27/9/2023, সেটা কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে, বিকেল 5টার মধ্যে। আচ্ছা, তো এবার তোমাদের একটা কথা বলি যে এখানে কিন্তু নিয়োগ যেটা হবে সেই নিয়োগ পদ্ধতি শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে কিন্তু সম্পূর্ণ নিয়োগটা হচ্ছে, কোনো রকমভাবে রিটেন টেস্ট কিন্তু হবে না। তবে একটা কথা বলি যে সম্পূর্ণ ডিসিশন কিন্তু সিলেকশন কমিটির ওপর। সিলেকশন কমিটি যদি দেখে যে প্রচুর পরিমাণে আবেদনপত্র জমা পড়েছে, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের একটা ছোটোখাটো রিটেন টেস্টের ব্যবস্থাও কিন্তু করতে পারে, ঠিক আছে। তো এটা মোটামুটি তোমরা জেনে গেলে। তো কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তো এখানে স্ট.xaviers ইউনিভার্সিটি কলকাতাতে রিক্রুটমেন্ট অফ অফিসার আর স্টাফ নন টিচিং। তো এক্ষেত্রে তোমাদের অফিসারের ক্ষেত্রে আমি কিছু বলছি না, অফিসারের ক্ষেত্রে তোমাদের মোটামুটি তোমরা একটু ভিডিওটাকে পজ করে দেখে নিও। অফিসারের ক্ষেত্রে যেহেতু প্রচুর এক্সপিরিয়েন্স আছে আমি সেগুলো বলছি না, আমি যারা সকলেই আবেদন করতে পারবে এরকম কিছু মানে ইনফরমেশান আমি তোমাদের দিচ্ছি। তো সেক্ষেত্রে দেখো, যদি আরেকটু স্ক্রল করে নিচে নামি, তো এখানে প্রথমে দেখতে পাবে যে স্টাফ, এই স্টাফের ক্ষেত্রে একটা আছে কম্পিউটার প্রোগ্রামার। এর ক্ষেত্রে বিটেক, বিসিএ, বিএসসি যদি কম্পিউটার সায়েন্সে যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে যদি গ্র্যাজুয়েশনের সঙ্গে এনি ডিসিপ্লিন আর্টস, সায়েন্স, কমার্স যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমাদের যদি এমসিএ করা থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু এখানে 4 বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। ওকে, আচ্ছা, এখানে যেটা তোমাদের স্কিল টেস্ট হবে সেটা হচ্ছে এসপি নেট, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট থাকবে, এইচটিএমএল, ডাটাবেস, এমএস এসকিউএল সার্ভার। তো এইসব ব্যাপারে তোমাদের কিন্তু স্কিল টেস্ট কিন্তু হবে। আচ্ছা,
তার পরবর্তী যেটা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এটার ক্ষেত্রে সকলেই কিন্তু আবেদন করতে পারবে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কমপ্লিট করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু ব্যাপার নেই, তোমরা যে কোনোভাবে তোমরা পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে। ডিজারেবল ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবে, বাট তোমরা যদি প্লেন গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের যে অ্যাডভোকেট যে স্কিল টেস্ট হবে, এক্ষেত্রে তোমাদের কম্পিউটার অপারেশন উইথ ওয়ার্ড আর এক্সেলের ব্যাপারে, অর্থাৎ তোমরা যখন ইন্টারভিউ হবে তখন তোমাদের কিন্তু একটা ছোটোখাটো স্কিল টেস্টও কিন্তু করা হবে, অর্থাৎ তোমাদের কম্পিউটারে কিন্তু ওয়ার্ড এক্সেলের ব্যাপারে কিছু কিন্তু করতে দিতে পারে, ঠিক আছে? তো এগুলোর ব্যাপারে কিন্তু তোমাদের ইনফরমেশন কিন্তু রাখতে হবে। তো এবার তোমাদের যেটা স্যালারি, তোমাদের 22,600 টাকা, সঙ্গে কিছু অ্যালাউন্স থাকছে, হাউস রেন্ট অ্যালাউন্স 12%, তারপরে ডিএ থাকছে 6%, মেডিকেল অ্যালাউন্স থাকছে 500 টাকা। তো সব মিলিয়ে মোটামুটি তোমরা হাতে প্রায় 34,000 টাকা মতো প্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি দুটো ক্ষেত্রেই বলছি, ঠিক আছে? তো এবার এজ সম্পর্কে জেনে নাও। এজের ব্যাপারে তোমাদের কম্পিউটার প্রোগ্রামারের ক্ষেত্রে 30-40 বছর এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 25-35 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে যারা 25 বছরের, যারা কম বয়সের আছে, তাদেরকে আমি একটা সাজেশন করব যে এখানে 10 বছরের গ্যাপিংয়ে বয়স, এই ব্যাপারটা আমার ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, কারণ 18-35 বছর হয় কি 20-35 বছর হয়, বাট এখানে 25-35। তো তোমাদের এই ব্যাপারে আমি একটা সাজেশন দেব, যে আমি ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেব, ওয়েবসাইটের লিঙ্কটা মানে ইউনিভার্সিটির লিঙ্কটা, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ইউনিভার্সিটির যে অফিসিয়াল পেজে গিয়ে সেখানে যে কন্ট্যাক্ট আজ এ যে অপশানটা থাকে সেখানে একটিবার ক্লিক করলেই তোমরা ওখানে কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবে। ওই ফোন নাম্বারে গিয়ে তোমরা একটা কোয়ারি করে নেবে যে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী বয়স থাকতে হবে, মানে ন্যূনতম কী বয়স থাকতে হবে, ঠিক আছে? তবে এটা একবার জেনে নেওয়াটা বেটার, বা তোমাদের যদি আরও অন্যান্য যদি কোনো কোয়ারি থাকে সেটাও তোমরা কিন্তু করে নিতে পারো, ওকে? আচ্ছা, এবার তোমাদের বলি, তোমরা যখন অনলাইন যখন আবেদন করবে, অনলাইন একটা আবেদন করতে হবে, সেই অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের করার পরে তোমাদের প্রিন্ট আউট নিতে হবে, প্রিন্ট আউটের সঙ্গে কিছু ডকুমেন্ট তোমাদের দিতে হবে। যখন তোমরা অনলাইন আবেদন করছো সেই ক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থের জন্য এমপি অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো, বা তোমাদের যদি এমনি কোনো জন্ম প্রমাণপত্র থাকে তাহলে সেটা দিতে পারো। তোমাদের মেন কোয়ালিফিকেশানের যে কোয়ালিফিকেশানে তার সার্টিফিকেটটা দেবে, এগুলো কিন্তু সবই কিন্তু জেরক্স করবে, সার্টিফিকেট দেবে, আর দেবে মার্কশিট দেবে, ওকে? মার্কশিটও কিন্তু তোমাদের দিতে হবে। এরপর দিতে হবে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ওকে? কাস্ট সার্টিফিকেট দিতে হবে, তারপর দেবে যে কোনো একটা আইডি প্রুফ হিসাবে তোমাদের নয় আধার দিতে পারো বা প্যান দিতে পারো। যখন তোমরা অনলাইন আবেদন করবে সেখানে যদি তোমাদের আধার নাম্বার বা প্যান নাম্বার চায় তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু দিতে হবে, অর্থাৎ আমি আধার বা প্যান বলে লিখে রাখছি, ঠিক আছে? যে কোনো একটা হয়তো লাগতে পারে যখন অনলাইন আবেদন করবে। তো এগুলো মোটামুটি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে কিন্তু শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেট যারা আছে হবে তাদের ক্ষেত্রে, অর্থাৎ ওরা সব স্ক্রুটিনি করার পরে তোমাদের যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে মেল করা হবে, মেলে তোমাদের কিন্তু ইনফরমেশান দেওয়া হবে যে এই সব ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড করা হয়েছে, তোমরা তখন চেক করে নিতে পারো। তার জন্য আমি বলছি যে মেল আইডিটা কিন্তু ভ্যালিড একটা মেল আইডি যেন হয়, ঠিক আছে? সেটা কিন্তু একবার চেক করে নেবে, ওকে? তো মোটামুটি এগুলো তোমাদের, তোমরা সব কিছু জেনে গেলে ডিটেলসে তোমাদের এগুলো কিন্তু দিতে হবে। আর তোমরা যদি একেবারে টেন্থ থেকে যে কোয়ালিফিকেশানটা দিচ্ছ, একেবারে টেন্থ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি তোমরা কোয়ালিফিকেশান দাও তাহলে সেটা দেবে। যে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমরা দিতে পারো, ওকে? অ্যাডিশনাল সার্টিফিকেট দিতে পারো, অ্যাডিশনাল যদি তোমাদের কোনো ট্রেনিং নেওয়া থাকে সেটাও তোমরা দিতে পারো অ্যাডিশনাল। তো এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু দিতে হবে, ওকে? তো মোটামুটি আমি তোমাদের সব কিছুই ডিটেলসে বলে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।